আপনারা জানেন যে গতকাল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আদালত দণ্ডিত করেছে, 6 মাসের দণ্ড দেওয়া হয়েছে, তার সাথে আরও 3 জনকে, এবং এরপর আপিল করার সত্ত্বে তাকে আবার জামিনও দেওয়া হয়েছে। এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার একটি অপচেষ্টা আছে দেশে বিদেশে, দেশে বিদেশে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা আছে বিধায় সেই কারণেই আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। গ্রামীণ টেলিকমের 1 দশকের বেশি সময় ধরে নিয়মভঙ্গ, কর ফাঁকি, তার কর্মচারীদের কল্যাণ তহবিল আত্মসাত এবং বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে 3,000 কোটি টাকা অপব্যবহার করার অভিযোগ আছে, তাদের আইনি বাধ্যবাধকতা আছে গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশের 5% কর্মচারীদের মধ্যে ভাগ করে দিতে হবে, কিন্তু তারা কখনো সেটি দেয়নি, এবং এটি না দেওয়া শ্রম আইনের ধারা 4, 7, 8, 117 এবং 234-এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল, এবং সেই কারণেই বিচার হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। গ্রামীণ টেলিকমের ক্ষেত্রে যেটি ঘটেছে, যখন এই প্রসঙ্গটি শ্রমিকরা নিয়ে আসলো, তখন গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের স্বার্থ সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যেখানে তার শেয়ার রয়েছে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, 2 জন শ্রমিক নেতাকে ম্যানেজ করার চেষ্টা করা হলো এবং 2 জন শ্রমিক নেতাকে 3 কোটি 3 কোটি 6 কোটি টাকা ঘুষ দেওয়া হলো, এবং ঘুষ দেওয়ার পরও সাধারণ শ্রমিকরা তো টাকা পায়নি, তাদের পাওনা পায়নি, সেজন্য তারা মামলা করলো এবং সেই মামলাতে বিচার হয়েছে। সুতরাং এখানে স্পষ্টত একটি অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধ সংঘটিত হওয়ার কারণেই মামলা হয়েছে এবং শাস্তিও হয়েছে। পৃথিবীতে বহু নোবেল লরিয়েটের বিরুদ্ধে দেশে দেশে মামলা হয়েছে এবং অনেকে শাস্তি ভোগ করেছেন, কারাগারে ছিলেন, অনেক ঘটনা আছে। এছাড়া নোবেল লরিয়েট একে অপরের বিরুদ্ধে মামলা করেছে, যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে, এ পুরস্কারের অর্থ নিয়ে তখন কে কত টাকা পাবে এ নিয়ে মামলা হয়েছে, এরকম বহু ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই, আমি তার প্রতি যথাযথ সম্মান রাখি। তিনি দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরস্কারও তিনি পেয়েছেন। যদিও নোবেল শান্তি পুরস্কার নিয়ে বহু প্রশ্ন আছে, যে গাজাতে কবরের শান্তি স্থাপন করার জন্য কখন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে দেয়, সেটিও অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। বারাক ওবামাকে যখন নোবেল শান্তি পুরস্কার দিল তিনি প্রেসিডেন্ট হওয়ার পরপর, তিনি অবাক হয়ে গেলেন, বললেন যে আমাকে কেন দেওয়া হলো। মালালাকে 14 বছর বয়সে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, কোন সময় যে 10 বছরের কাউকে দিয়ে দেয় সেটিও অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। তো নোবেল শান্তি পুরস্কার নিয়ে অনেক প্রশ্ন আছে। তো যাই হোক, তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ অনুসারে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ 60% এবং সরকার অন্যরা 40% শেয়ারের মালিক ছিল, কিন্তু 86 সালে একটি কারসাজির মাধ্যমে সংশোধনী দেখিয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ 75% নিজের করায়ত্ত করে, অর্থাৎ সরকারের শেয়ার কমিয়ে দেওয়া হয়। সরকারি অনুমোদন ছাড়া এরকম শেয়ার কমানো বাড়ানো যায় না। সরকারি চাকরির নিয়ম অনুসারে একজন এমডি 60 বছর বয়সের সীমা অতিক্রম করতে পারবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন 59 বছর বয়স হয়, 1999 সালের জুলাইয়ে অনুষ্ঠিত পরিচালক বোর্ড তার 52তম সভায় আইন ভঙ্গ করে রেজুলেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এমডি হিসাবে নিশ্চিত করে। এটি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুচ্ছেদ 4-এর 4 ধারার সুস্পষ্ট লঙ্ঘন, অধিকন্তু তার এই নিয়োগের অসৎ উদ্দেশ্য পরে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির 21 এবং 12-এর 2 ধারা অনুসারে গ্রামীণ ব্যাংকের এমডিকে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পাবলিক সার্ভেন্ট হিসেবে তার চাকরির শর্তাবলী লঙ্ঘন করেছেন। একজন পূর্ণ সময়ের সরকারি কর্মকর্তা হিসেবে কাজের জায়গায় ঘন ঘন অনুপস্থিতি ছিল এবং সেই অনুপস্থিতি
ক্ষেত্রে সরকারের অনুমোদন কখনো নেওয়া হয়নি এবং গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের স্বার্থ সংশ্লিষ্ট, তার পরিবারের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানে সেখানে অর্থ স্থানান্তর করা হয়েছে বা মূলধন যোগান দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে শাস্তি হয়েছে। যেহেতু সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এখানে সরকার মামলা করেনি, মামলা করেছে গ্রামীণ টেলিকমের কর্মচারীরা, সরকার এখানে কোনো পক্ষ নয়। এখানে প্রাইভেট পিপল মামলা করেছে এবং সেই মামলায় শাস্তি হয়েছে, কিন্তু এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিধায় আমি আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার করলাম। ধন্যবাদ।